রাসূল বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাবি আল্লাহর নবী বলে আলী রে আমি দেখতেছি আলী তোমার ভিতরে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য পাওয়া যায় আল্লাহ রাসূল বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম আল বেদায়া আন নেহায়ার চতুর্থ খণ্ড 257 নাম্বার পৃষ্ঠা কত নাম্বার জোরে বলেন কিতাবের নাম কি আল বেদায়া আন নেহায়া চতুর্থ খণ্ড নবীজি বলতেছেন কেনডা হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম নবীজির হায়াতের জিন্দেগিতে আমার আপনার জন্য নবী কল্যাণকারক নবীর ইন্তেকাল শরীফটাও আমার আপনার জন্য কল্যাণ স্বরূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি হায়াতের জিন্দেগিও আমার আপনার কল্যাণের জন্য আসছে নবীজি ইন্তেকালের পরও আমার আপনার কল্যাণের জন্য নবীর ইন্তেকাল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো করে বুঝে নেবেন জামিউস সগির প্রথম খণ্ড জামিউস সগির প্রথম খণ্ড 137 নাম্বার পৃষ্ঠা ভালো করে পৃষ্ঠা নাম্বার গুনবেন মিডিয়ায় যাচ্ছে যাইতেছে ইউটিউবে যাইতেছে এইগুলো কিতাবগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে নবীজি বলতেছেন আমার দুনিয়ায় আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক সুবহানাল্লাহ বলেন না এটা কি হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগি আমার হায়াতের জিন্দেগি এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক রাবিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইনি বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা তোমাদের জন্য কল্যাণকারক সুবহানাল্লাহ বলেন না আরো জোরে এবং আমি নবীর ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণকারক কেননা কোন উম্মত যখন কোন ভালো কাজ করে কোন উম্মত যখন কোন নেকির কাজ করে আজকে নেকির কাজ করতেছেন জান্নাতের বাগানে বসেছেন হাদিস কোরআন থেকে আমি পৃষ্ঠা গুনে দলিল দেব মনে করে রাখবেন মুখস্থ করবেন লিখে নেবেন নবীজি বলতেছেন তখনই সঙ্গে সঙ্গে ওই উম্মাতের তরফ থেকে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মাতের হয়ে সুবহানাল্লাহ বলেন না আপনি ভালো কাজ করলে প্রশংসা করে কে আমার নবী কার হয়ে আপনার হয়ে আমার নবী বলতেছে আবার যদি কোনো উম্মাত গুনাহ করে কোনো গুনায় লিপ্ত হয়ে যায় আমি নবী আমার উম্মাতের হয়ে ওই উম্মাতের হয়ে আমি ইস্তিগফার করি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আমি নবী ইস্তিগফার করি কার যে অমুক গ্রামে উমর ফারুক নামে একজন ব্যক্তি গুনাহ করেছে আল্লাহ আমি তার তরফ থেকে তওবা করলাম আল্লাহ তাকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ বলেন না কেমন নবীর উম্মত বাতিল যারা যারা আছেন ভালো করে কান লাগাইবেন বাতিলেরা যারা আছেন এমন নবীর উম্মত অন্যায় করছেন আপনি মাফ চাইব বাবাই অন্যায় করছেন আপনি মাফ চাইব মাতবার অন্যায় করছেন আপনি মাতবার চাই মাফ চাইব চেয়ারম্যানে ঠিক কি না আপনাদের এলাকায় যদি কোনো ছেলেরা হট্টগোল করে বা হাঙ্গামা করে মারামারি করে এটার জন্য মাফ চাইলে গার্জিয়ান আছে না কথা কন না কেন আমরা এমন নবী আমার গার্জিয়ান যিনি অন্যায় করার পর আপনি পাপ করবেন ক্ষমা চাইব কে রহমাতাল্লিল এর রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গণাগারের অতি আফন জন্মায়ার নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি অন্ধকার অগয় আপনি সারা বাসি কেমনে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান এমন নবী পাইলাম দুনিয়ার মধ্যে নবী আমার আপনার কল্যাণকারক গো
অন্যায় করব আমি, ক্ষমা চাইবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমার আগমনটা কেন করলাম? কারণ আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী। এখন আমাদের মধ্যে কিছু কাট্টা ওয়াহাবির দলেরা আছে, কয় নবী আমগার মতো মানুষ, নবী বিয়া করছে, সংসার করছে, নবীর ছেলে মেয়ে আছে। এরে কাট্টা ওয়াহাবির দলেরা শোন, নবী বলে উম্মতিরা রে, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ কারক, এই জন্যে আল্লাহ আমার এমন একটা সুযোগ দিছে আমার উম্মতের জন্যে, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্যে আমার উম্মতের জন্যে কল্যাণ কারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, রে আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি গুনা হইব নি? গজল জীবনও গাইতাম না। যদি গুনা হয়, যদি গুনা হয়, কোনো আলেম যদি এলাকার মধ্যে জন্মগ্রহণ করে থাকেন যে গজল গা জায়েজ নাই হারাম, এককান দলিল দিতে পাইলে জীবনে গাইতাম না, এককান দলিল দিতে পারত। কিন্তু রাসূলের দরবারে দুজন সাহাবি সদা সর্বদাই নবীকে নাচ শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, এই সাহাবি দুজনের নাম হলো হাসান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদাই নবীরে নাচ শোনাইতেন, সাহাবিদের নাচ শোনাইতেন। আমিও আপনাদেরকে নবীর পক্ষ থেকে একটু নাচ শোনাবো, যুবকদের প্রাণ বড়াইবো। জোরে বলেন ঠিক কি না? যদি না যায় যায় আয়া বড় বেটা কেতাব নিয়ে আয়ো, বলো যে হুজুর এটা হইতো নিবা, কথা বুঝলি? অগয়া ফুনি নবী আমার জীবনের জীবন, বলেন আরো জোরে, বলেন ফুনি নবী আমার অগচরগা এই নতুন পাড়া দরগাতে, সালাম জানাই নবীর কদমে, দয়া করে নবী ভুইলা যায় না, অগ শাহাদাত পড়ের জমিন থেকে, সালাম জানাই নবী কদমেতে, দয়া করে নবী ভুইলা যায় না, অগ কঠিন হাসরের দিনে লয়ে নম্মাত সিনে, কঠিন হাসরের দিনে লয়ে নাশেকদের সিনে, আপনাই সারাই আমি বাজব কেমনে, মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব থাকবে না, নবী বিনে কোনো উপায় থাকবে না। আজকে নবীর বিরোধিতা যারা করে, ও মুসলমান গভীর মনোযোগ, একটা হাদিস আমার মনে পড়ে গেল, আজকে যারা ফালাফালি করো গো, রাসূল বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাবি, আল্লাহর নবী বলে আলী রে আমি দেখতেছি আলী তোমার ভিতরে ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য পাওয়া যায়। আল্লাহু আকবার বলে। এই হাদিসটা গত তিন দিন আগে দেখা পর আমার মাথায় কোনো কাজ করে না, চিন্তা করি নবীজি বলছে। আজকে বর্তমান জামানার মানুষেরা কত ভুলের মধ্যে আছে। আল্লাহর নবী বলে আলী আমি দেখতেছি তোমার মধ্যে ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য পাওয়া যায় গো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকতটা কি জানতে পারিনি। আমার নবী কালী রে ঈসা আলাইহিসসালামকে একদল ভালোবেসে তারা আল্লাহ সন্তান বানাইল, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, শিরক করল, গুনাহগার হয়ে গেল। আর এক দল ঈসা আলাইহিসসালামকে অপমান অপদস্থ করতে যাইয়া তারা যার সন্তান বানাইল, ঈসা আলাইহিসসালামের বাপ নাই যার সন্তান বলল, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আলী রে আমি দেখতেছি একদল তোমাকে শেষ জামানার মানুষ, আমি নবীকেও বাদ দিয়া আমার
আবার অন্য সাহাবীদেরকেও বাদ দিয়া তোমাকে গুরুত্ব দিবে, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর এক দল তারা কি করবে, তোমার প্রতি অবমাননা করবে, তোমাকে ছোট বানানোর চেষ্টা করবে, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলীরে তুমি শুধরাও শুধরাও, কারণ আমি দেখতেছি তোমার মধ্যে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। এখন আমাদের দেশে এক দল শিয়া সম্প্রদায় বাইর হয়েছে, যারা শুধু নবী লাগবো না, উমর লাগবো না, উসমান লাগবো না, বাদান আবু বকর সিদ্দিক লাগবো না, শুধু আলী আলী বলে লাফালাফি শুরু করছে, নবীও লাগবে না, জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা। আমি আশ্চর্য হয়ে গেছি, নবীজি বলতেছে আলী আমি দেখতেছি তোমার মধ্যে ওই বৈশিষ্ট্যটা, কোন বৈশিষ্ট্যটা, অধিক ভালোবাসতে যায়, দেখেন অতি রঞ্জিত কোনো কিছুই ভালো না, মধ্যপন্থ অবলম্বন করা বালা, ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? উমর ফারুক মুজাহিদে আপনাদের বক্তা, ওনার ভাষা বুঝছেন, কাশি বুঝছেন, বাচন ভঙ্গি সব বুঝছেন, আমি লম্বাগড়ার বক্তা, এক দেশের গালি এক দেশের বলি, এরপরে শরীরটা অত তো ভালো না, অসুস্থ হয়ে গেছি, এত আপনাদের মাঝে কথা বললে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমারও কষ্ট, কারণ আপনার যদি বুঝতে কষ্ট হয় চিন্তা করবে এত কষ্ট করে আইনা যদি বক্তার কথা না বুঝি, ভাষা বুঝতে কষ্ট হয় বাজান? একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এরে বুঝলি না রে কপাল পোড়া ওহাবিদের দল, বলেন বুঝলি না রে, খালি খালি ওদের নাম দরকার নেই দিয়ার কি কন, বলেন বুঝলি না রে কপাল পোড়া গোনাগারের দল, বলেন বুঝলি না রে, এর যে নবীরা দেখলে পারে, যে নবীরা দেখলে পারে জোরাই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গোনাগারের দল, বলেন বুঝলি না, ও গো মায়ার নবী দয়াল নবী, ও গো কবর হাশরের সাথী, বলেন মায়ার নবী দয়াল নবী, ও গো কবর হাশরের, ও গো নবী বিনে কঠিন দিনে কে করিবে পার, তোমায় নবী বিনে কে করিবে পার, বুঝলি না রে কপাল পোড়া গোনাগারের দল, বলেন বুঝলি না রে, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি একটা বিষয় দেখলাম বাদান, সাফাত সুগরা সাফাত কুবুরা, এইটা দেখতে যে আশ্চর্য হয়ে গেলাম, নবীজি কাল্লা কত পাওয়ার দিছে, নবী বলেন আমি সেই ব্যক্তি যাকে আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা সানহু দুনিয়ার মধ্যে আগে সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে পাগে প্রথম প্রমাণ করেছে, আবার আমাকে নবী লাস্টে পাঠিয়েছে, আমাকে প্রথম কবর থেকে উত্তোলন করা হবে, আমি নবীর কবরটা প্রথম খুলে দেওয়া হবে, সাফায়াতের দায়িত্ব সাফায়াতে কুবরা এটার দায়িত্ব আল্লাহ তাআলা সানহু আমাকেই প্রথম দান করবে, অন্যান্য নবীদের কি দান করবে, সাফায়াতে কুবরা এবং সাফায়াতে সগরা, সাফায়াতে কুবরা বলতে নবী বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কোন নবীকে পার দেওয়া হবে না, একমাত্র আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে, এটাকে বলা হয় সাফায়াতে কুবরা, সাফায়াতে সুগরা, এখানেও বলতেছেন মুসলমান অন্যান্য নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণকেও ইয়াউমাল কিয়ামতের ময়দানে সাফায়াতের দায়িত্ব দেওয়া হবে, তাদেরকেও হুকুম দেওয়া হবে। তবে এখানে একটা কথা মনে পড়ে যায় বারবার, ওলি আল্লাহদেরও পাওয়ার দেওয়া হবে, এ মুসলমান খাসফুল খাফায়া নামে একখানা কিতাব, যে কিতাবের মধ্যে প্রথম খণ্ড 100 বিরো
83 নম্বর পৃষ্ঠা যদি কারোর বাড়ি থাকে কিতাবটা মিলায় নেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আমরা যারা ওলি আল্লাহ পন্থী পাশেই মাজার আছরে মুসলমান এই জন্য বলে যায় খাসফুল খাফা নামের একখানা কিতাব আছে কিতাবের প্রথম খণ্ড এক বাজান 182 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত আনাস বলে আল্লাহর নবী ঘোষণা করেছে ওহে উম্মতিরা তোমরা বেশি বেশি করে ওলি আল্লাহদের মজলিসে গমন করো ওলি আল্লাহদের সঙ্গে মেশো কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই শাফায়াতের সুগরা যেটা ওলি আল্লাহদের কেউ পারমিশন দিবে আমার আল্লাহ সুপারিশের জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীজিকে সুপারিশের দায়িত্ব দিবে গো এই জন্য একটা কথা না বললে নয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তাকে যখন পার্সোনাল ডাক দিলেন গো এই কথাটা বারবার মনে পড়ে যায় আমার কথাটা যখন পড়ি কিতাব যখন পড়ি বারবার মনে পড়ে যায় রাহমাতুল লিল আলামিনকে যখন ডাক দিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ ডাক দিছেন ঈসা নবীকে আল্লাহ ডাক দিছে আল্লাহ কইলাম ঈসা নবী মূসা নবী আল্লাহর দিদার করব আল্লাহ কইলাম ইব্রাহিম নবী আল্লাহর দিদার করব আল্লাহ কইলাম ও মুসলমান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক নিলেন গো পর্দা সারা কোনো পর্দা নাই পাশাপাশি বসতে দিলেন নবীরে এই রকম বন্ধুর পাশে বন্ধুর বসাইলেন বসায় আমার আল্লাহ ডাক দে কয় হাবিব এক একজন নবীকে আমি পার্সোনাল এক একটা রহমত দান করেছি আপনি কোনটা চাইবেন আজকে বলেন গো নবী আপনি যা চাইবেন আমি নবী এটাই দিব সাফায়াতে কুবরা দেখতে যায় আমার মাথা নষ্ট হয়ে গেছে রে মুসলমান এমন নবীর গোলামি করি আমরা যে নবী আমার আপনার জন্য পাগল যে নবী উম্মতের কান্ডারি আমার আল্লাহ বলে হাবিব আজকে কোনো পর্দা নাই কোনো বাধা নাই আমি আপনাকে ডেকে আনছি পাশে বসাইলাম নবী গো আজকে আপনি পার্সোনাল যা চাইবেন আমি নবী এটাই দিব হাকাজা হাকাজা অনেক দিব কম দিব না আমার নবী বলে আল্লাহ দিতে যদি হয় রব্বি হাবলি উম্মতি দিতে যদি হয় আমাকে দেন আমার উম্মতি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এরে দয়াল নবী নূরে রসবি আর আসবে না ফিরে জগতে বলেন দয়া নরের অগয়ার আসবে না ফিরে জগতে বলেন তেষাটি কাল জিন্দেগি কাছে নবী উম্মতি তেষাটি কাল জিন্দেগি কাদছে নবী উম্মতি এখনো কাদেন নবী রওজাতে আমার দয়া নরে রৌসবি আর আসবে না ফিরে জগতে আমার দয়া নরে অগওয়ার আসবে না ফিরে জগতে এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে হাবিব রে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে যখন আপনার রাখলাম গো যখন আপনি রুখের জগতে আপনি চাইলেন উম্মতি আবার যখন আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব নবী গো তখনও চাইলেন আপনি উম্মতি যখন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম তখনও চাইলেন আপনি উম্মতি যখন আপনাকে আমার দিদার দিলাম তখনও চাইলেন আপনি উম্মতি জান্নাতের মধ্যে যায় চাইলেন উম্মতি জাহান্নামের গেটে দাঁড়ায় কান্দেন নবী গো উম্মতি এখন আপনাকে আমি পার্সোনাল ডাকলাম শুধু কিছু দেওয়ার জন্য কেউ নাই আমি আর আপনি এখানেও চাইলেন আপনি উম্মতি মায়ার নবী গো আপনি কিয়ামতের ময়দানে চাইবেন উম্মতি 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 আমার নবী বলে আল্লাহ য
যদি দিতেই হয় আমি দিবে না মানে উম্মতি আল্লাহু আকবার বলে ওরে মুসলমান নবীর আমার নবী এত ভালোবাসে সেই উম্মতির রে এই নবী যে হায়াতের জিন্দেগিতে আমাদের জন্য কল্যাণকারক শরীয়তের বিধান নামাজ রোজা হজ যাকাত ইসলাম ইমান কালেমা নামাজ রোজা হজ যাকাত ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকাকে কত মানে ফাত আগুন পানি মাটি বাতাস যত কিছুর বিধান আসলেন নবী এ মুসলমান দাড়ির নাম ইমান নয় টুপির নাম ইমান নয় পাগড়ির নাম ইমান নয় মুসলমান আমার নবী হলো মুসলমানের একমাত্র ইমান ইমান হলো নবী রাহমাতাল্লিল আলামিন জোরে জোরে সিল্লা বলেন মারহাবা দাড়ির নাম ইমান না টুপির নাম ইমান না পাগড়ির নাম ইমান না ইমান হলো নবী রাহমাতাল্লিল আরো জোরে সেই নবীজিকে চাই কি চাই না আরো জোরে এই জন্য শুরুতে বললাম আইশরে দয়াল নবী গরিব কুঠিরে বলে নাই ঈশ্বরে দয়াল এর তুমি আমার আমি তোমার তুমি আমার অগো তুমি আমার রাখব নিরালে ঈশ্বরে দয়াল নবী গরিব কুঠিরে বলে নাই ঈশ্বরে আমার নাই যে টাকা পয়সা করি অগ গরিব গুলাম উফাই কি করি অগ দিদার দিয়া দাও যে দেখা দিদার দিয়া দাও যে দেখা বাসব কেমনে অগ না পাইলে তোমার দিদার বাসব কেমনে ঈশ্বরে দয়াল নবী গরিব কুঠিরে বলে না ঈশ্বরে দয়াল আরো জোরে বলে না ঈশ্বরে দয়াল নবী গরিব কুঠি মহব্বতে বলে না ঈশ্বরে দয়াল নবী অগয় আমার বুকে রাখব তোমায় অগয় আমার বুকে রাখব তোমায় যাব না দূরে নবী আমার বুকে রাখব তোমায় যাব না দূরে ঈশ্বরে দয়া নবী গরিব কুঠিরে বলে না ঈশ্বরে নবী গো আপনি হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ হল রব্বুল আলামিন নবী গো আপনি কলকাতার নবী আপনি শুধু বাংলাদেশের নবী নয় আপনি শুধু আমেরিকার নবী নয় আপনি শুধু লন্ডনের নবী নয় আপনি হলেন কলকাতার নবী সমস্ত মাখলুকাতের নবী আমার আল্লাহ হলো সমস্ত কলকাতার রব যিনি হলো সৃষ্টি জগতের রব যিনি হলো আসমানের রব জমিনের রব এ মুসলমান তদ্রূপ আমার আপনার নবী হলো তামাম কুল কায়নাতের রহমত সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এ মুসলমান নবী নাই আমি নাই নবী নাই আমি নাই নবী নাই তুমিও নাই নবী নাই কিছু নাই নবী নাই কোরআন নাই নবী নাই হাদিস নাই নবী নাই নামাজ নাই নবী নাই যাকাত নাই নবী নাই টুপি নাই নবী নাই দাড়ি নাই নবী নাই বাদান পাগড়ি নাই নবী আছে সব আছে নবী নাই কিছু নাই জোরে জোরে বলেন ঠিক কি না নবী আছে সব আছে নবী নাই কিছু নাই মনে থাকবো থাকবো হুজুর নবীর এই ভালোবাসেন বিলে বয়া আছেন কত মহব্বত কইরা নবীর মহব্বত কইরা যে নবীর মহব্বত কইরা আপনারা বসে আছেন আল্লাহ যেন আমাদের কবুল করে সকল না আমি আরো জোরে বলে আমার মরণা শিবে কখন কেউ তো জানি না আমার মরণা এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায়
কারণ আমার ওয়াজ দিছে, কর্তৃপক্ষ বলছে হুজুর একটু মরণের ওয়াজ করবেন, নামাজের ওয়াজ, মরণের ওয়াজ, এইসব ওয়াজ করতে বলছে। এখন আমি খালি খালি ওদিক ওয়াজ করতে, কর্তৃপক্ষকে হুজুর দিলাম এক সাবজেক্ট, করতেছে আর এক সাবজেক্ট, তবে নবীর পক্ষে থাকার কারণে কিছু কথা বললাম, আবার সময় পেলে ইনশাল্লাহ আমরা আগাইব, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তবমুখী বক্তা, বাস্তবটাকে বেশি ভালোবাসি। এর মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাই যদি একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাই যদি এর যাবার বেলাই বেবে দেখি আমার কেহ নাই, হায় হায় যাবার বেলাই আরো জোরে বলেন, যাবার বেলাই ভেবে দেখি আমার কি শুনায়, আমার মরণ আসি এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কি না? একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। বান্দারে মানুষ দুইটা টাইমে মরণ, মৃত্যুবরণ করে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, সকালবেলা মসজিদের হাম পরে যাবে, বাতাসটা ঢুকছে আর বাহিরই নাই, ঢুকছে আর বাইরই নাই, বাইর হয়েছে আর ঢোকে নাই। এলহাম মসজিদের ইমাম সাহেব বলবি, অমুক গ্রাম অমুক নিবাসী অমুক ব্যক্তি রাত দশটায় এন্তেকাল করেছে, বাজান রে শুধু রুহুটা বাইর হওয়ার কারণে আর রুহুল আমিন সিদ্দিকী নাই, ওই মাইক এলহাম পরে যাবে রুহুল আমিন সিদ্দিকীর। এই জন্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহু নাই বডির কোনো দাম নাই, এই বডির যদি মূল্য দিতে হয় রুহুটার মূল্য দাও। পৃথিবীর মধ্যে যত এবাদত বন্দেগি করবা ইমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ যেন আমাদের ইমানি হালাতে থাকার তৌফিক দান করে। রুহবিহীন বডি যেমন, ইমানবিহীন আমল তেমন, জোরে বলেন ঠিক কি না? রুহবিহীন বডি দাম আছে? রুহুর মধ্যে যদি বডির মধ্যে রুহুটা থাকে, যদিও দু মাস পড়ে থাকে, তারপরেও তাকে যত্ন সেবা যদিও কম করে তবুও ফেলে দেয় না, জোরে কোন ঠিক কি না? ঘরের এক কোণে রাখে, গোসল টোসল করাইলে হয়তো দুদিন একদিন পরে করালো। রুহুটা যখন শেষ, যতই বডি বালা থাক, বডি পচার দরকার নাই, বডি বালা আছে, সঙ্গে সঙ্গে আপনাকে বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, ছেলে মেয়ে পরিবার পরিজন সকলে এসে বলবে বাবারে বিদায় করো, জোরে বলবে ঠিক কি না? এই হলো আমার আপনার জিন্দেগি। এ মুসলমান গভীর মনোযোগ, আজকে দুইটা টাইম, একটা টাইমে দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। এখন যদি বলি ভাইজান এই দুই ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন রে মুসলমান, বাদান জোহরের চার রাকাত
বাদান আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, চায়রাত 3 7, এই 7 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে আল্লাহ তার 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। যোহরের 4 রাকাত আর বাদানি সার 4 রাকাত 8 রাকাত, যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ প্রতিনিয়ত আদায় করতে পারে আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বাজান ফজরের 2 রাকাত নামাজ, এই ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে আল্লাহ আল্লাহর রাসূলের দিদার তার নসিবে হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আল্লাহ আল্লাহর রাসূলের দিদার চাই কি চাই না? আর জোরে এ যদি চাইতে হয় দিদার, যদি চাইতে হয়, রাতের দিনে শুরু হলো ফজর, ফজরের 2 রাকাত নামাজ তুমি আদায় করলাম, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, ও বান্দা আল্লাহ কয় বান্দারে তুই রাসূলের প্রেমিক হয়ে গেলি, 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করল, যদি নবী বিহীন ঈমানের নাম যদি নবী হয় তাহলে ফজরের 2 রাকাত নামাজ তুমি কাজা করে কেমনে ঘুমাইলা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় না করে কেমনে ঘোরাঘুরি করলা। আল্লাহ কয় বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ যখন তুমি আদায় করল সঙ্গে সঙ্গে তুমি নবীজির প্রেমিক হয়ে গেলাম, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করল আমি আল্লাহর গোলাম হয়ে গেলা। ও বান্দা তোর যদি দিনের মধ্যে মৃত্যু হয় রে, আমি আল্লাহ তোর, আমি নবীর, আমি আমার নবীর প্রেমিক, আমি আল্লাহর গোলাম বলে তোর স্বীকৃতি দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এখন যদি কই ভাইজান ফজরের নামাজ কয়জন আদায় করছেন, কই রুহুল আমিনের দাওয়াত দিতাম না, কথা হইতে নিবা সলাত নবী মানতে রাজি আছি, সব মানতে রাজি, নামাজের দরকার নাই। জোরে কোন ঠিক কি না? ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত এই দরগাছর নতুন বাজার শুধু না বাংলাদেশে প্রতিনিয়ত আনাচে কানাচে মাহফিল হচ্ছে, মসজিদও বাড়ছে, এই মুসল্লু বাড়ছে, ইমানদার বার নেই। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعلي سيدنا ارے محمد مصطفی نبی صلی اللہ তুমি বাদশার বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশার বাদশাহ মদিনা ওয়ালা, বলেন মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশাহ মদিনা ওয়ালা, আল্লাহুম্মা ولا يعلي سيدنا এর বান্দা তুমি দিনের বেলা মৃত্যু হয় না, রাতে মৃত্যু হবে এর মধ্যে কোন সন্দেহ নাই, কত মানুষের দাফন করা দিল, কত মানুষের কাফন ফরাইয়া দিলা, কত মানুষের কবর খুললা, কত মানুষের ওই কবরে শোয়া দিলা রে মুসলমান, একবারও ভাবলা না কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা যাদের দাপট ছিল এই মহল্লার মধ্যে, যাদের দাপট ছিল তারা ঘুমায় গেছে, তাদের কি দুনিয়ার মধ্যে জায়গা হয় নাই, সাড়ে তিন হাতে একটা গর্ত বানাইয়া চিরদিনের জন্যে দিছে বিদায় করি আর মুসলমান, আমি আপনি যেন কোন দিন যেন ডাক পরে যাই বান্দারে, রাতের এত মনে হলো 10টা বেজে গেল এখনো মরণ হয় নাই, আমরা রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। আল্লাহ কয় বান্দারে রাতের শুরু হলো মাগরিব,
মাগরিবের তুমি তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, বান্দারে তুমি যদি মৃত্যুবরণ করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার গোলাম হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। এবার দু রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করতে পারো, এরা সুরুল্লার প্রেমিক হয়ে গেলে রে বান্দা, রাতের শুরুতেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি হলে আল্লাহর প্রেমিক, রাসুলের প্রেম, রাসুলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর মুসলমান নামাজের জন্য কত ছিল, নামাজ নবীর কাছে চারটা পাঁচটা জিনিস প্রিয় ছিল। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, এক নাম্বার প্রিয় ছিল কি? আজকে মসজিদের জন্য যে মসজিদে নামাজ হবে, জামাত হবে, যে মসজিদে মুসল্লি মুসল্লিগণ একত্রিত হবে, মিলন মেলা হবে, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। ও মুসলমান আমার আপনার নবী যিনি জান্নাতের দজির মালিক, যিনি জান্নাতের সরদার, আল্লাহর কাছে আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল, যেটা আমাদের সেইগুলো প্রিয় হওয়া লাগবে, দুই নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ, আজ থেকে এক নাম্বার প্রিয় আমাদের হওয়া লাগবে নামাজ, নামাজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব এই মসজিদের উন্নয়ন তো করবই করব, এবং জামাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, কারণ আমার আপনার মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। কবরে যা পরে সর্বপ্রথম প্রশ্ন মুসলমান, নামাজ তুমি আদায় করছনি? এই নামাজেরই বিচার হবে রে মুসলমান। এই জন্য রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, আপনাদের কাছে যাদের কাছে এক নাম্বার প্রিয় হবে নামাজ, হাত দুখানা উত্তোলন করে দেখান, আজ থেকে আমাদের কাছে এক নাম্বার প্রিয় হবে নামাজ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, একটু জোরে হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তাহলে রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে, দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, সুবহানাল্লাহ বলেন না, দুই নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ। আজ থেকে ভাইয়ে ভাইয়ে দুশ্মনী করব না, এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করব না, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব না, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিব না। ও মুসলমান, যদি রাসূলুল্লাহর আদর্শ রাখতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করবো আজ থেকে কোনো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিব না, কারুর বিরুদ্ধে গীবাত করব না, কারুর বিরোধিতা করব না, কারুর ক্ষতি করব না, কারণ রাসূল আল্লাহর কাছে দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমরা মুসলমান, আমাদের কাছে দুই নাম্বার প্রিয় থাকবে আমাদের আর এক মুসলমান। কোন মুসলমান যেন আমার দ্বারাই কষ্ট না পায়, কোন প্রতিবেশী যেন কষ্ট না পায়, কোন মহল্লার মানুষ যেন কষ্ট না পায়, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার আখলাক, আমার চরিত্রের কারণে কোন মুসলমান কষ্ট পাক, এইটা আমরা আজ থেকে শপথ করবো আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা রাখবা কাউকে কষ্ট দিব না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার গোলামেরা, আজ থেকে আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, আল্লাহ আকবার বলেন। পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না, ঠিক কি না? যদি পারি উপকার করব, না পারলে ক্ষতি করব না, রাজি আছেন তো? এ মুসলমান, তিন নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল, নবীর কাছে তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আজ থেকে আমরাও প্রতিজ্ঞা করব, বউটা যদি কালো হয় তবু বউটারে ভালোবাসবো, বউটা যদি বাড়ি হয় তবু বউটারে ভালোবাসবো, বউটা যদি টেরা হয় তাও বউটারে ভালোবাসবো, অন্যের বউরে ভালোবাসবো, অন্যের বউ ভাগে নিব না, আরে মসজিদ ইমামতি করতে যায় পরের বর্দিকার নজর দিব না, মৌলবিগিরি করতে যায় কারোর বর্দিকে নজর দিব না, এক ভাইয়ের সম্পদ আমরা লণ্ঠন করব না, কারণ রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তিন নাম্বার তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করবো, বউটা যতই কুস্সির হোক, কালো হোক, বাড়ি হোক, তেরা হোক, বুবা হোক, তবু নিজের বিবিরে ভালোবাস, বন্যর বউরে না, রাজি আছেন কিনা? কিনা কয়জন হাত উঠাই নেই দেখছেন নি? অনেকে হাত উঠাই নেই। পর্ব ভালো লাগে, এ পর্ব ভালো লাগে, যেটা আপনার জন্য বৈধ এটা আপনি অন্যের জন্য বৈধ নয়, ঠিক কিনা? যেটা আপনার জন্য হালাল আপনার আর এক ভাইয়ের জন্য হারাম, ঠিক কিনা?
এই প্রতিজ্ঞা যদি করে থাকি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি ডুব দিই, যত ওয়াজ শুনি রে বাবা, শুধু ডিজিটাল দেশের ডিজিটাল বক্তা, আমরা বক্তা ওয়াজ করে যাই শুধু শুধু ভাইরাল হওয়ার জন্য আমরা ফালাফালি করি, কোনভাবে ভাইরাল হওয়া যায়, কোনভাবে বাজার নাম দাম হনাম কাম হয়ে যাবে। এ মুসলমান আমি আপনাদেরকে বইলা যায় আজ থেকে শপথ করব, ইসলামের মধ্যে যদি ঢুকিয়া আমার সাথে পড়েন বিসমিল্লাহিরাহমানিরাহিম। এখন এই জাতির তাফসির যদি আমি গুনাহগার করি, রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না, জিন্দেগি শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আল্লাহ বলেন ইমানদার, ইয়া ইউহান্নাস বলে নাই, আল্লাহ বলছি ইয়া ইউহাল্লাজিনা মানু, এই ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো কিসের মধ্যে, ইসলামের মধ্যে। ইসলামের আবিধানে কর্তব্য 80টা, নিজে না খেয়ে অন্যরে খাও, নিজের অন্য নারীর সতীত্ব পাড়া দাও। এখন দেখা যায় আজকে নারী সতীত্ব দূরের কথা, আমাদের মতো কিছু নামদারি আলেমরা গত 3 মাসে 913 জন বলৎকারী ধরা পড়ছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, নাউজুবিল্লাহ। কোন দেশে ওয়াজ করব, এদের সাইজ করার দরকার। যেটা যাই না শুই না পাপ করবে, যেটা জানে যেটা হারাম, হারামের পরও খাইতে খুব আরাম লাগে, এর একদম সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ করা জায়েজ। আমার ফতোয়া না, এটা রাসূলের ফতোয়া, আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। সুতরাং যারা জিনা করে, যারা বিবাহিত পুরুষ জিনা করবে, সঙ্গে সঙ্গে তাকে পুঁতে কুকুর শেল দেখাওয়া দিতে হবে। অবিবাহিত ছেলে যদি জিনা করে, তাকে কি করতে হবে, 100 ডোরা মারতে হবে। সুতরাং আমার দেশে শতকরা 70% মানুষ বিবাহিতরা জিনা বিচার করতেছে, তাদেরকে কুকুর শেল দেখাওয়া দিতে হবে। জোরে বলেন ঠিক কষ্ট হয়, কিন্তু যারা হকপন্থী তাদের মজা লাগে। আর বাতিল যারা কয়ের উলামিনের ওয়াজে কেন আসলাম, ভুল করে হেলাইছি, কথা বুঝিনি, আমার দাওয়াত খাওয়ার লোভে আসি নাই। আমি আপনার দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ রিজিকের ফয়সালা আল্লাহ দিছে। পৃথিবীর মধ্যে যত মাকলুক, কাত কুকুর শিয়ার বিড়াল যা বানিয়েছে, আল্লাহ খাওয়াইতেছে না, কথা কন না কেন? আমি বক্তা ওয়াজ করে খাচ্ছি, উমর ফারুক বক্তা ওয়াজ করে খাচ্ছে, সবাইকে ওয়াজ করে খাচ্ছে, কথা বলেন। একজন ইমাম, একজন আছে ইমামতি করতেছে, একজন আপনার চাকরি করতেছে, একজন ব্যবসা করতেছে, একজন কৃষক, আল্লাহ এক একজন এক এক সবাইরই বক্তা বানাবেও না, সবাই বক্তা নিয়ে শ্রোতা হবে কিনা, কথা কন ঠিক কিনা? কয় হুজুর দোয়া করেন ছেলেটা যেন বক্তা হয়। আরে বেটা তোরটা যদি বক্তা হয় তাহলে ওয়াজ কিনা শুনবে, জোরে কন ঠিক কিনা? সবাই যদি ড্রাইভার হয় আপনার প্যাসেঞ্জার হইব কিনা, সবাই যদি ডাক্তার হয় তাহলে রুগী হইব কিনা, কথা কন না কেন? দোয়া করতে হবে একটাই, যে আল্লাহ আল্লাহ ওকে যেন তুমি একটা সহি সালায় মতে সুন্দরভাবে একটা হক্কানি আলেম বানাও, যে আলেম দিনের জন্য এবং পরকালের জন্য কল্যাণ স্বরূপ হবে, সে আলেম বানাও। আমার মতো বক্তা হওয়ার দরকার নেই, আমি যেটা বলতেছি না পালন করি না, এইরাম বক্তা হওয়ার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি হইতো তাহলে আগের যুগের মানুষ ওয়াজ শোনা পর মানুষ হিদায়তের মধ্যে আসতো। দেখা গেছে মানুষ আলোচনা শোনা পর এক দেড় মাস মানুষ পাপ করতে গেলে, অন্যায় করছে, দাড়ি রাখছে, নামাজ পড়ছে, শরীয়তের বিধান মানছে। এখন ডিজিটাল দেশের বক্তা ওয়াজ করতেছে শুধু লাফালাফি, আর কোনভাবে আপনার ওই কি যেন কয় কৌতুক করে, ওয়াজের মঞ্চে এসে কৌতুক শুরু করছে, এইটা দেখে কয় কোন বক্তা কোনভাবে হাত নাড়ায় পা নাড়ায় কিডা কোনভাবে মানে এই অ্যাক্টিভ করতে করতে শেষ। এখন আর ইমান তাজা হয় না, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল ফাঁকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা, কথা কন ঠিক কি না? রাগ করেন সত্য না বাবা? আগের মুরব্বীরা দেখেন কত সুন্দর পর্দা করে, এখন যদি বুরকা না পরে তাও মুখটা ঢেকে নেই ভাবে, ঠিক কি না? আজকে উমর ফারুকের বাসায় আছি, হট করে রাস্তার পথে দুজন যাচ্ছি, বোঝেননি, দাঁড়াইছি দেখি এক পাশে এক মহিলা একদম খুঞ্জুর বুড়ি, খাট করে আমার দেখা, আবার উনারই মনে নাতনি, সেটা আবার দেখি চুল ছেড়ে দিলাম দাঁড়াইছে। চিন্তা করলাম আর আল্লাহ, জিদার পরে মাছি ফরবো, এইটা নিশ্চয় খোলা, আর জিদা মাছি ফরার ফাঁকা নাই, এটা নিশ্চয় আটায় নিশ্চয়, কথা বুঝিনি, কলা পাইকা গেছে, এইটার খুলা ফেলছে,
কথা বুঝেননি? আর কোলা যেটা কাসাইডের খুব ঢাকছে ভালো করে, যাতে করে একদম কেউ না দেখে। আর কোলা যেটা পাকছে, কথা বুঝেননি, এটা খুলে দিছে মাছি যাতে ভালো করে পড়ে, ঠিক কি না? এই হলো আমাদের অবস্থা, জোরে কন, ঠিক কি না? বোঝেননি ভাষা? বোঝেন? বোঝেন? এক দেশের গালি এক দেশের। ওই আমি এক মাঝে মাঝে ওয়াজ করতে যাই, একটা উদাহরণ দিই। তখন 2006 সাল, কয় সাল? 2006 সাল, 7 সালে তো কামেলি কমপ্লিট করেছি। বয়স উমর ফারুক আমার অর্ধেক বয়স, কথা বোঝেননি? মনে হয় একসাথে দাঁড়াইলে ওইটাই মুরব্বী। তবে এই ইয়ং ইয়ং যতদিন যাচ্ছে মনে হচ্ছে ইয়ং হচ্ছে আরও, কথা বোঝেননি? যুবকদের ওয়াজ করি বিল আল্লাহ আমার একটু ইয়ং বানাই দিচ্ছে, কারণ যুবকদের বেশি ওয়াজ করে, যুবকদের পক্ষে ওয়াজ করি। কারণ যুবক হবে জান্নাতের, যুবক হবে জান্নাতি বয়সে, যুবকদের সর্দার হবে আল হাসান আল হুসাইন, যুবক বয়সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলেন না? 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। বুড়া টুড়া এগুলো নেবে না জান্নাতে, বুড়া আর কালা মানুষ যেগুলো আছে এগুলো সব রিজেক্ট, কথা বুঝেননি? এই জন্য আল্লাহ মনে হয় মাঝে মাঝে যুবক মানে এইগুলো বাদ, কথা বুঝেননি? এইডারে 16 বছর 18 বছরের একদম টাংরা যুবক লাগাইব, যুবক লাগা 70টা করে হুর দিব, 70টা করে গেলে মান দিব, কথা বুঝেননি? কি দিব কথা কয় না কেন? হুর সেনেন, হুর সেনেন, ওইরাম সিহারা আপনাদের এই গ্রামের মধ্যে একটাও নাই, এই শাহাদাতপুরের জমিনে নাই। এ এমন হুরের সিহারা হইব যার কেনি আঙ্গুল একটু বাইর করলে কেনি আঙ্গুল দেইকা দুনিয়ার আলো তাদের কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ, বলেন না? তাদের দেহের মধ্যে গোস্ত মাইটা ফ্যাকসা হাড্ডি গুড্ডি যা আছে সব দেখা যাবে, তাকাইলে পারে। এই যে আমাদের যে জর্জেট কাপড় দেখছেন নি, এটা ছিনছেন এ দেন সব দেখা যাচ্ছে, ঠিক কি না? ঠিক এইরকম দেখা যাবে সব, ওর দিক তাকাইলে সব দেখা যাবে, রক্ত কোনটা চলতেছে। এইগুলো দিব কয়টা? এইটা কি আশা করেন? এই এইটাই তো দরকার, না মানে তাহলে জাহান্নামে যাবেন? কেন যাবেন? জাহান্নামে গেলে এটা দিব না, জান্নাতে গেলে দিব, কথা বুঝেননি? একটা মহিলার 70টা দিব কি গেলে মান, কয়টা কয়টা দিব? 70টা। শুধু আপনারে না, এখন যদি বউ আপনারে খুশি হয়ে আসছে আয় তালি ভাগ্যবালা, যদি আমার ওই 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 বুড়ো স্বামীটাই দাও ওইটারও রাখবো তাহলে ভাগ্যবালা, যদি কয়টার দরকার নেই রিজেক্ট হয়ে গেছে এইগুলোই বালা, কথা বুঝেননি? আবার আপনি যদি কোন ওই আমার নার্গিসরে দরকার তাহলে পরে দিব নার্গিসরে, না হলে কই নার্গিসরে লাগবো, কহ আল্লাহ নার্গিসরে দাও তাহলে নার্গিসরে দিব, কিন্তু স্পেশাল 70টা। সুবহানাল্লাহ, কইতেননি কয়টা কথা বলেন? এইগুলো যদি দরকার হয় কষ্ট কইরা দেখেন, যারা ধান লাগাইছেন, যারা ধান লাগাইছেন না অনেক সুন্দর ধান হয়েছে। এই ধান লাগানোর পর যারা খেতে খেতে আপনার পানি দেয় নাই, আপনার সার দেয় নাই, ওষুধ দেয় নাই, এদের ধান কি হয়েছে? কথা কন, তদ্রূপ আল্লাহর ওই জান্নাত পাইতে হলে আল্লাহ বিধান দিছে, এগুলো যদি পালন না করি তাহলে জান্নাতে যাওয়া যাবে? আর এগুলো পাওয়া যাবে? তাহলে এগুলো পাইতে হলে বিধান মানতে হবে, ওইদিকে আমার আলোচনা আজকে চলবে। আল্লাহ একবার বলেন না? একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরুদ শরীফ জোরে হবে, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মারহাবা মারহাবা, মহব্বতে আরো জোরে। ওয়ালি সাইয়্যিদিনা, বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম, মরণের কথা বলতে যা বলতেছিলাম, যে কথা রাসূলের কাছে 3 নম্বর প্রিয়, 2 নম্বর চলে গেছিলাম নামাজের, 3 নম্বর চলে গেছিলাম কোথায়? 1 নম্বর নামাজ, 2 নম্বর উম্মাত, 3 নম্বর হলো বিবিগণ, জোরে বলেন ঠিক কি নে? মনে আসেনি বাবা? 4 নম্বর রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস, নবী কোনোদিন বিড়ি সিগারেট খায় নাই, নবী কোনোদিন গাঞ্জায় টান দেন নাই, নবী কোনোদিন মদে টান দেন নাই, নবী কোনোদিন আবায় টান দেন নাই। আজকে আমি আপনার কাছে শপথ করতে হবে, আজকের মাহফিল থেকে প্রতিটা বক্তা যদি বাস্তবতা নিয়ে আলোচনা করি, এই উঠিস না বাবা, বিড়ি খাস পরে খাস, ওয়াজ ছেড়ে দিমু কিন্তু, আমার ওয়াজ কিন্তু ছেড়ে দিমু, আগেই বলছি আমি কিন্তু আমি আপনাদের এলাকার বক্তা না, দূরের থেকে দাওয়াত করে আইনে আমার লগে বিটকে বিফানা করবেন? মাগুরা থেকে কত সকালে রওনা দিছি, সারাদিন বেড়ে আইছি, এত কষ্ট করে আইয়া আপনারা আমার বসায় রেখে আপনার বাড়িতে হাওয়া খাবেন, এটা হইতো না। 2 নম্বর বাজান, 4 নম্বর প্রিয় হলাম,
রাসূলুল্লাহ নিশাগ্রস্ত বর্তমান সরকারকে সাধুবাদ জানায় মাদক সেবনের জন্য বিশেষ অভিযান সারা বাংলাদেশে অভিযান চালানো শুরু হয়েছে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান আছে কি না আমার বিরুদ্ধে আমু মাদক বিরুদ্ধের অভিযান করে যা আলোচনা করে যায় কারণ রাসূলুল্লাহর কাছে চার নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস আজ থেকে বিড়ি খাবো না গাঁজা খাবো না মদ খাবো না কে কে শপথ করতে রাজি আছেন আল্লাহ আজ থেকে কোনো কিছু হারাম জিনিস ভক্ষণ করবো না জোরে বলেন মারহাবা কথা বুঝেন নাই তাহলে আমার নবী যদি বিড়ি না খায় আমাদের খাওয়ার দরকার আছে কি নি নবী যদি সিগারেট না খায় আমরা খাবো নি নবী যদি আহলে সুন্নাত আল জামাতের মধ্যে ঢুকছি আমি এই মৌলানারাও বলি আজ থেকে পান খাবেন বারণ নাই তবে পানের ভিতরে জর্দা খাইলে আমার সাথে সম্পর্ক নাই কথা বুঝেন কারণ এই জর্দাটা হারাম পান্ডা জায়েজ কারণ পানের রস হলো হাড়ের রোগের ওষুধ ঠিক কি নে আবার আমি এত অনেক জর্দা খাবো আর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবো এটা চলবে না বাদান্তে গভীর মনোযোগ অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনাকে ছোট করে দেখলে কবিরা গুনাকারী জাহান্নামে যাবে সুতরাং আমরা অল্প অল্প করে গুনাহ করতেছি এর কারণে আউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম খুলে রাখবে জোরে বলেন আল্লাহ আকবার প্রতিজ্ঞা করলেন আজ থেকে গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল এগুলো খাবো না কারো খাতেও দেবো না কথা কন এই গ্রামের ভিতর কোনো পুলিশ এসে তাফালিং করতে পারবে না পুলিশরে কব তোমরা বাড়িতে ঘুমাও আমরা বিড়ি খন না গাঁজা খন না মদ খন না নারী খন না আমরা আদর্শবান পুরুষ আদর্শবান যুবক আমাদের এখানে তোমার এই ডিউটি দেওয়া লাগবে না তোমরা নাকে তেল নিয়ে ঘুমাও থানার মধ্যে জোরে কন ঠিক কিনা ওনরা রাস্তাও বেরোতে পারবে না ঘুষ আর খাতে পারবে না কথা কন ঠিক কিনা তাহলে একটা থেকেও বংশিত হলো কি কন যদি আমরা দুই নাম্বারই না করি উনি ধরতেও পারলো না মা লুকামাইতে পারলো না কথা কন ঠিক কিনা রাগ করতেছে মনে অনেকে আমার বন্ধুগণ গভীর মনোযোগ রাসূলুল্লাহর সেই আদর্শের মধ্যে যদি আপনি না ঢোকেন কিসের মুসলমান কিসের নীতি কিসের নুন এ মুসলমান আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যখনই আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ কালেমা পড়লাম লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা সারা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর আল্লাহর প্রেরিত রাসূল হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান মানব যেহেতু আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার হায়াতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক যিনি আজ থেকে তার বিধান মানব আর এই বিধান যিনি শিক্ষা দিলেন তিনি আর কেউ নয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অনুকরণ অনুসরণ করব অবশ্যই আমরা জান্নাতি অবশ্যই আমরা জান্নাতি অবশ্যই আমরা জান্নাতি জোরে জোরে বলেন ঠিক কি না এখন মুখে বলবো নবী মানি আল্লাহ মানি আল্লাহ বলে আমি নান্নাস এ হাবিব আমার আল্লাহ কি কয় শোনেন ইমান আল্লাহ কো আমি নান্নাস মানুষের মধ্যে মা কুলু তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা উমিলা কিনা কিনা তোর প্রতি বিশ্বাস স্থাপন করছো মা হুম বি মুমিনিন আল্লাহ বলে হাবিব রে একদল যারা যাবে আজকে যেমন আপনার কাছে আপনারা আইছেন মাহফিলে আমার কাছে বলতেছেন এগুলো করবো না আবার সকালবেলা করবেন ওয়াজ ওই জায়গা রাখছি বাড়ি আনি নাই কথা কন না কেন ওয়াজ তো ঈদগাহ ময়দান ওয়াজ তো আমরা মসজিদের সামনে রেখে আসছি বাড়ি আনি নাই